আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেকদিন পর আপনাদের জন্য ছোট্ট একটা শপিং ব্লগের ভিডিও করছি, আর অনেকদিন পরে, কারণ হচ্ছে সেইভাবে বাইরেও যাওয়া হয়নি আর ভিডিও করার মতো কোনো উপায়ও আমি পাইনি, তো সব মিলে একটু ঝামেলার কারণে এতদিন পর আমি ভিডিও দিচ্ছি। তো আজকে আমি চলে গেছি ফার্ম গেটে এবং আমি টুকিটাকি জিনিস কিনবো, সাথে আমার আম্মু আমার বোন কিছু জিনিস কিনবে, তো ভাবলাম ছোট একটা ভিডিও করে ফেলি। আর আমার কেনার প্রয়োজন সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে কানের দুল। আমি অনেক দিন ধরে কিছু ভালো কানের দুল খুঁজছিলাম কিন্তু ভালো কোনো কালেকশন আমি পাচ্ছিলাম না। তো আমি ফার্ম গেটে গেলাম এবং দেখছিলাম যে ভালো কানের দুল কোথায় পাবো বা কোনটা ভালো হবে। এই কানের দুলগুলোর যে স্টলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রোডের সাইডে যেই সব স্টলগুলো থাকে সেখান থেকে আমি দেখছিলাম। একদম ছোটো ছোটো থেকে মাঝারি সাইজের থেকে একদম বড় সাইজেরও আছে, কিন্তু আমার ছোট বা মাঝারি সাইজের না, একটু বড় সড়ো সাইজের একটা কানের দুল কেনার ইচ্ছা ছিল। তা আমরা দেখছিলাম, এর মধ্যে ঝুমকা পছন্দ হয়েছিল কিন্তু ঝুমকার দাম অনেক বেশি বলছিল, ঝুমকার দাম কমাবেই না। তা আমরা হচ্ছে সামনে এগিয়ে যাই। আগানোর পরে আমরা আরও কিছু স্টল দেখতে পাই এবং এই স্টল থেকে আমার একটা কানের দুল খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল এবং সেটা খুব কম দামে আমি পেয়েছিলাম। আমি দেখাবো আপনাদেরকে। আমি লোকটাকে বলি যে ওই কানের দুলটা নামাতে, আর ওই কানের দুলটা নেওয়ার পরে আমার কাছে অনেক বেশি পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিলো না এটা আমার জন্য একদম পারফেক্ট হবে। সো আমি ওটা দেরি না করে নিয়েছিলাম, দামটা অনেক কমই নিয়েছিল। তো এখানে আমি খুঁজছিলাম, আমার বোন নিতে চাচ্ছিলো ঝুমকা, যে ঝুমকাটা প্রথমে দেখেছিলাম সেই ঝুমকাটাই খুঁজছিলাম, কিন্তু সবুজ বা মেরুনের মধ্যে কোনো রকম ঝুমকা আমরা পাচ্ছি না। তা আমরা বিভিন্ন স্টল আরও ঘুরি সামনে দু একটা দেখার জন্য যে সেই টাইপের ঝুমকা আমরা পাই কি না। রোডের সাইডে দোকান ছিল, সেই দোকানের মধ্যে এরকম সুন্দরভাবে কিছু কানের দুল রাখা ছিল, আর আমরা কানের দুলের দাম জিজ্ঞেস করেছিলাম, কানের দুলের দাম 400-450 এরকম বলছিল। তবে হলুদ ঝুমকাটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু অনেক বেশি দাম। আর তার ডান পাশে সেই দোকানে আরও কিছু ঝুমকা দেখছিলাম। ঝুমকা খুঁজতে খুঁজতে হঠাৎ আমার চোখে পড়লো এখানে কিছু ব্রোঞ্জ, এত সুন্দর সুন্দর ব্রোঞ্জ কালেকশনের এগুলো নতুন এসেছে। যদি আমার ব্রোঞ্জের দরকার নেই কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগছিলো, এত চকচক করে, এত সুন্দর, এত ডিজাইনের, তা আমি হাতে নিয়ে নিয়ে দেখছিলাম। ওই দোকানে আমরা ঝুমকা পেলাম না, তো আমরা সামনে এগিয়ে চলে গিয়েছিলাম বিছানার চাদর কিনতে। তো এখানে আমার আন্টি আর আম্মু মূলত বিছানার চাদর দেখছিলো, তারা খুঁজে খুঁজে দেখছে যে কোনটা ভালো হবে, কোনটার কাপড় ভালো, তাছাড়া রঙের একটা বিষয় আছে, ডিজাইন তো আছেই। তো তাদের এই জিনিসটা খুবই পছন্দ হয়েছিল, নীল রঙের চাদর, কিন্তু তারা নীল রং নিতে চায়নি, মানে আমার আম্মু আর আন্টি, কারণ তাদের মতে নীল রং ফ্যাকাশে হয়ে যায়। আমি জানি না এটা কতটুকু সত্যি, তা যেহেতু বলেছে তার মানে এক্সপিরিয়েন্স থেকেই বলেছে। এরপরে আমি আর আমার বোনের ছেলে একটু হাতাহাতি করছিলাম, আমরা একটু অধৈর্য হয়ে গিয়েছিলাম কারণ সবচেয়ে বেশি সময় এখানেই গিয়েছিলো। এখানেও আবার একটু ফাইজলামি করছিলো তার মায়ের সাথে, সে বাইরে যেতে চাচ্ছে আর তার মা মানা করছে, আর এদিকে আমি হাসছিলাম তার রিয়েকশনগুলো দেখে। তো এই ফাইজলামিতে সময় টমেগুলো যাচ্ছিলো। এখন আমি আরেকটা শপে চলে এসেছি, মূলত নিউবর্ন বেবির জন্য শার্ট প্যান্ট সেট যেগুলো থাকে সেগুলো কিনতে হবে। নিউবর্ন বলতে একটু বড় হইলে যেন পড়তে পারে এই টাইপের শার্ট প্যান্ট দেখবো। আর সেই দোকানের এই টাইপের কিছু কালেকশন আমার কাছে খুব ভালো লাগছিলো কিন্তু দোকানের বিষয়টা ছিল সেটা সবই ফিক্সড প্রাইস, আমার কাছে কেন যেন ওটা ভালো লাগেনি। মানে ফার্ম গেটে পে এলাকার মধ্যে ফিক্সড প্রাইস বলে দিলে কেমন লাগে না, দামাদামি করতে পারবো না। ফার্ম গেট, নিউ মার্কেট টাইপে এলাকায় যদি ফিক্সড প্রাইসের দোকান থাকে, সেখানে যদি দামাদামি না করা যায়, তাহলে জিনিস কিনে সেই ফিলটা আসে না যে মেবি আমি জিতে গেছি। তো যাই হোক,
আমরা কাপড় দেখে চুজ করে সেটা কিনে ফেলছিলাম। আর এটা হচ্ছে সিজন পয়েন্ট। সিজন পয়েন্টের তিনতলাতে আমি এই একটা দোকানে ঢুকি যেখানে স্ট্যান্ড পাওয়া যাচ্ছিলো। তো আমি খুব আমি অনেকদিন ধরে খুঁজছিলাম এরকম স্ট্যান্ড, যেহেতু আমি টুকিটাকে ভিডিও করি, তো আমার একটা ভালো স্ট্যান্ড দরকার ছিল যেটা আমি বাসাতেও ব্যবহার করতে পারবো এবং প্রয়োজনে বাইরেও ব্যবহার করতে পারবো। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমি ওটা ফোল্ড করতে পারবো। তো এই জিনিসটা আমাকে দেখালো, আমার পছন্দ অনুযায়ী সেটা একদম ঢেলে গেছে। সে আমাকে দেখাচ্ছিলো যেটা কীভাবে ব্যবহার করতে হয় বা আরও কী টাইপের আছে। তো এটাও আমাকে দেখালো, বাট এটা হচ্ছে বড় ছোটো করা যায় না, এটা এই সাইজেরই। যদিও আমি কোনো রকম প্ল্যান করিনি যে আমি স্ট্যান্ডটা কিনবো, কারণ আমি একদম ভুলেই গিয়েছিলাম যে আমার স্ট্যান্ডটা কিনতে হবে। স্ট্যান্ড পয়েন্ট হঠাৎ করে যখন আমি নিচ থেকে উপরে উঠলাম আর এটা দেখলাম, আমার মনে পড়লো হ্যাঁ আমার তো দরকার, তো দেখি দামটা কেমন হয়। তো উনি আমাকে ট্রাই করে দেখাচ্ছিলো, আমার ফোন ইউজ করে দেখিয়েছিলো যেটা একদম ঠিকঠাক থাকবে এবং আমার দামের সাথে মিলে যায়, আমি এটা নিয়ে নিই। টুকটাক শপিংয়ের কাজ শেষ, এবার আমাদের খাওয়ার পালা। যেহেতু ফ্যামিলির সাথে গিয়েছি, টুকটাক খাওয়া দাওয়া না হলে তো হয়ই না। বাট আমি অবশ্য কিছু খাইনি, কারণ আমি বাসা থেকে বের হওয়ার আগে খেয়ে এসেছিলাম, তো আমার একমাত্র ভরসা ছিল ওই সেভেন আপ। খাওয়া দাওয়া শেষে এবার আমাদের যাওয়ার পালা। যাওয়ার সময় এই সিনারিটা দেখে, মানে তখনও রাত হয়নি যেহেতু এখন দিন বড়, আমার কাছে খুবই ভালো লাগছিলো, ভাবলাম ভিডিও করে ফেলি। এখন আমি আপনাদেরকে দেখাই যে আমরা আসলে এক্স্যাক্টলি কী কী কিনেছি। তো চাদর প্রথমে দেখাচ্ছি, বিছানার চাদর। এটা এই দুইটা চাদর কিনেছি মূলত, এটা হচ্ছে লাল রঙের মধ্যে ফ্লাওয়ার আছে। আর একটা কথা বলে দিই, আমি যখন কাপড়গুলো দেখাচ্ছিলাম, কাপড়ের যে মান বা হচ্ছে সফট একটা কাপড় ধরেই বোঝা যাচ্ছিলো। এটা হচ্ছে আরেকটা যেটা আমার কাছে প্রচণ্ড পছন্দ হয়েছে। আমি আপাতত কোনো রকম দাম উল্লেখ করছি না, যদি আপনাদের কোনো রকম দাম জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দিব। এদিকে চাদরে ভিডিও করতে করতে কারেন্ট চলে যায়। তো ভাবলাম ভিডিওর ফ্ল্যাশ লাইট দিয়ে ঝুমকাগুলো দেখায় সুন্দর লাগবে। এটা হচ্ছে আমার বোন নিয়েছে, আর এটা আমি নিয়েছি ছোটো কানে দুল যেহেতু, আর এটাও আমি নিয়েছি যেটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। এরপর বেবিদের যে ড্রেস আমরা কিনেছি, যেহেতু ছেলে বেবি তো প্যান্ট শার্টই কেনা হয়েছে, এবং এটা যেহেতু ফিক্সড প্রাইস তো আমি দামটা দেখাচ্ছি। এটার সাথে একটা প্যান্টও আছে, সেট আর কি যেটা বলে। আর ম্যাটেরিয়ালটা আমার কাছে খুবই সফট লেগেছে, বেবির জন্য একদম পারফেক্ট। আর আমার আম্মু পরে বলেছিল এটা আসলে শার্ট না, এটা হচ্ছে ফতুয়া, যেহেতু এখন গরমের সময় তো এগুলোই পারফেক্ট। দেন আরও দুটো আমি দেখাচ্ছি, কালারটা খুবই ভালো লেগেছে আমার কাছে, শেষ পর্যন্ত তারা এটাই চয়েস করেছে। ভিতরে প্যান্টও আছে। এখন আমি এটার বিষয়ে একটু রিভিউ দিব। আগে আমি একটু বক্স দেখায় নিচ্ছে যে বক্সের উপরে কী আছে না আছে, ভিতরে কোনো রকম কাগজ নেই যে কীভাবে ব্যবহার করতে হবে বা কী আসার বিষয়, জাস্ট উপরে এগুলাই দেওয়া। তো এবার আমি দেখাবো মেইন জিনিসটা। ও তার আগে বলি, এটার সাথে একটা ব্যাগও থাকবে, তো ব্যাগের কথা বাদ দেই কারণ ব্যাগ দিয়ে কোনো কাজ নাই এখন। আমি আসলে ভিডিও বা ছবিতে এই টাইপের জিনিস দেখে ভেবেছিলাম খুবই ভারী একটা জিনিস, কিন্তু আসলে এই জিনিসটা খুবই হালকা। তো যখন এত হালকা তখন আমি আবার ভাবছিলাম যে ফোন যখন আমি সেট করবো, তো ফোনটা একটু ভারী হলে তখন আবার স্ট্যান্ডটা পড়ে যাবে না। তো মার্কেট থেকে নিয়ে আসার আগে উনি আমার ফোন দিয়ে একদম সেট করে দেখিয়েছিল যে না, ফোন যখন আপনি করবেন তখন জিনিসটা এমনভাবেই সেট করা যে ফোন নুয়ে যাবে না বা কোনো রকম সমস্যা হবে না। তাছাড়া বাসায় এসে তো আমি কয়েকবার ট্রাই করিয়েছি। আর এটা হচ্ছে মূলত স্ট্যান্ডের মেইন জিনিস, যেটা আপনি ছোটো বড় করতে পারবেন, আর এটা হিউজ বড় হয়, মানে আমার জন্য একদম পারফেক্ট। ভিডিওটা এখন আমি এখানেই শেষ করে দিব। এতদিন পরে ছোটোখাটো ভিডিও ক্রিয়েট করে যে আমি পেজে দিচ্ছি, আমার নিজের কাছেও অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এই তো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।